সালাম আলাইকুম চলুন দেখে নেওয়া যাক নিউজে কি থাকছে বৌমার প্রেমে পড়ে সম্পর্কে জড়িয়ে পড়লেন চাচা শ্বশুর ভাইপুর বউয়ের প্রেমে হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত সম্পর্কে জড়িয়ে পড়লেন চাচা শ্বশুর পরিণাম চাচা শ্বশুরের সঙ্গে ঘর বাঁধার আশায় পালিয়ে গেলেন বৌমা একেই বলে বিকেলে ভোরের ফুল নিজের চেয়ে অনেক ছোট হাঁটুর বয়সী বৌমা হোক না ভাইপোর বউ তাই বলে কি প্রেম হতে পারে না শেষে কিনা চাচা শ্বশুর ও বৌমার প্রেম কাহিনী তাও আবার পরিবারের নাকের ডগাতেই এ ঘটনায় প্রেমিক যুগলের বিরুদ্ধে থানায় মামলা করেছে পরিবার পেশায় ওঝা বীরেন্দ্র মাহাতো ও তার বৌমা ঊষা দেবীর প্রেম কাহিনী গ্রামবাসীরা মানতে পারছেন না উষার স্বামী রবীন্দ্র মাহাতো জানিয়েছেন তার বউকে ফুসলিয়ে নিয়ে গেছে স্থানীয় পুরন দেবী মন্দিরে বিয়ে করেছেন চাচা তারপর থেকে দুজনই লাপাত্তা শুধু তাই নয় উষা তার চার সন্তানকেও সঙ্গে নিয়ে গেছে বলে জানিয়েছেন রবীন্দ্র জানা গেছে এটাই প্রথম নয় এর আগেও বীরেন্দরের বিরুদ্ধে ঝাড়ফুকের নামে গ্রামের নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে তার জন্য পঞ্চায়েত ছিল গোদের উপর বিষ মতো এবার এই ঘটনা লজ্জায় মাথা হেড বীরেন্দ্রের স্ত্রী ললিতা দেবী জানিয়েছে স্বামী বৌমার সঙ্গে পালিয়ে বিয়ে করার ঘটনায় তার মানসিক অবস্থা ঠিক নেই বাড়ি থেকেও খুব একটা বের হতে পারছেন না পরিজনরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ